আমার প্রিয় পোষ্য প্রাণ ছোট ছেলে মন্টি, সোনা কিভাবে গড়াগড়ি খাচ্ছে বারান্দার রোদ দেখে প্রিয় ভিউয়ার্স। আর ওই যে বস্তা ভরা গোবর মাটি মিশানো সার আছে সেইগুলোর ভিতরে মাঝে মাঝে মুখ দেয়, আর ওর আনন্দ দেখে আমারও খুব ক্যামেরা বন্দি করতে ইচ্ছে করছে। তাই আমি প্রিয় ভিউয়ার্সদের মাঝে আমার ছোট্ট ছেলেটার খুনসুটি ক্যামেরা বন্দি করছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। দেখুন ওই আবারও সে বস্তার ভিতরে ঘাটাঘাটি করতেছে, আর এই গাছগুলোর গোড়ায় গিয়েও সে মাটি পা দিয়ে ফেলে দিচ্ছে। যাই হোক, কী আর করব, ওর খুনসুটি নিয়েই তো সারাদিন পার করি, ওর খুনসুটিতে খুব আনন্দ হয়। এখন যাব রান্না করতে। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো দেখুন আজকে কী রান্না বান্না করি, রান্নার জন্য চলে আসলাম রান্নাঘর। আগেই আমি সব কিছু রান্না করে রেখেছি, জাস্ট যেই রান্নাটা আমি আপনাদের মাঝে শেয়ার করব সেই রান্নাটুকুই দেখাবো। তো সেই রান্না দেখানোর জন্য চলে আসছি রান্নায়, আর আমি আজকে দুইটার পরে এই শ্যুট করছি। তো চুলায় কড়াই বসিয়ে দিলাম, চুলায় তেল দিয়ে দিছি, কড়াই গরম হয়ে গিয়েছে। আর দেখুন ভিডিও শ্যুট কেমন হয়ে গিয়েছে, ক্যামেরাটা উল্টে গেছে বোধহয়। তেলের উপরে দিয়ে দিলাম জিরা ফোড়ন, জিরা ফোড়নের উপরে দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ, স্বাদমতো লবণ। আর আজকের যে সবজিটা রান্না করব একদম এবছরের প্রথম সবজি, সে হলো সরিষা শাক। অনেকে সরিষা শাক খান, আবার অনেকে খেতে চান না। তো এরকম যদি করে ভাজি করে খাওয়া যায় দারুণ লাগে। সামান্য একটু পেঁয়াজ বেশি দিয়ে হলুদ মরিচ, কাঁচামরিচ আর হলুদ পাউডার দিয়ে এরকম ভাজি করে খাওয়া যায়। তো আমার সব দেওয়া হয়ে গিয়েছে, শাকটা সেদ্ধ হয়ে কমেও আসছে, এবার অল্প পরিমাণ হলুদ পাউডার দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু শাকগুলো কেটে দেইনি, এমনিতেই নরম একদম কষি সাইজের শাকগুলো, এ শাক এমনিই সেদ্ধ হয়ে এই যে কমে গেছে। তো আজকের আমার সরিষা শাকের ভাজা হয়ে গিয়েছে পেঁয়াজ দিয়ে। এখন আমি চলে যাব খাওয়ার জন্য। প্রিয় ভিউয়ার্স, আমার মতো সরিষা শাক কে কে পছন্দ করেন কমেন্টস করে জানাবেন। যাই হোক, আমি খেতে চলে আসলাম। এই দেখেন কত সুন্দর আমার সরিষা শাক পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। এখন গরম গরম ধোয়া ওটা ভাতের সঙ্গে খেয়ে নেব। আর এই যে হালকা হিমেল হাওয়া বইছে হালকা শীতের, তো এইরকম শাক খেতে প্রতিদিনই খুবই খুবই ভালো লাগবে, কারণ শীতের সময় সব কিছু খেয়ে তৃপ্তি পাওয়া যায়, আর আল্লাহর নেয়ামত কোনোটাই বাকি না, শীত গরম সব সময়। তো শীতের দিনে যেন একটু আলাদা মজা এবং আলাদা নেয়ামত থাকে কেন জানি না। যাই হোক, আমি গরম গরম ভাতের সঙ্গে খেয়ে নিচ্ছি সরিষা শাক দিয়ে। আমি কিন্তু শুধু সরষের শাকই রান্না করিনি, এর সাথে আমি মাছের মাথা দিয়ে শিম আলু রান্না করেছি। দুইটা খাবারই দুর্দান্ত হয়েছে প্রিয় ভিউয়ার্স। যারা কষ্ট করে আমার ভিডিও দেখছেন, দেখুন কতটা ভালো হয়েছে। নিজের রান্না নিজে খেয়ে বলতে হয় না, তারপরও হাত দিয়ে দেখিয়ে দিলাম, সত্যি অসাধারণ হয়েছে। এরকম শাকের ভাজা এই শীতকালে সব রকম শাক পাওয়া যাবে, এরকম করে খেলে কিন্তু দারুণ লাগবে এবং স্বাস্থ্যসম্মত হবে, শাক প্রতিদিন খাওয়া উচিত। দেখুন আমি মাছের মাথা নিয়েছি আর এর সঙ্গে শিম আলু নিয়েছি, আর শিম আলুটা নেওয়ার সঙ্গে সঙ্গে আলাদা একটা সুঘ্রাণ আসছে, মনে হয় শীত পড়ে গেছে এমনটা লাগতেছে। যাই হোক, আমি আজকে রান্নাবান্না টুকটাক আমার ছোট ছেলেটার খুনসুটি ছোট পরিসরের এই ব্লগটি আপনাদের মাঝে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, আমার পাশে থাকবেন। আমি আবার ফিরে আসবো পরের দিন অন্য কোনো রান্না খাওয়া নিয়ে। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমার রাখা রান্না খাওয়া নিয়ে শেষ করছি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।